वेलकम टू एसपिरेशन एसपिरेशन पक्ष सुशेंदु घोष तुम्हारा सकल के भिडियोते स्वागत जानाई। देखो आज के आलोच्य विषय हलो सीजीएल 2018 टीयर वन जो क्वेश्चनगुलो क्वेश्चनगुलर सल्यूशन डिसकाशन तुम्हारा आगे भिडियोते देखे थको सीजीएल 2019 जो क्वेश्चनगुलो सेगल बेसिकाली छो अने इजी लेवलर। तो आजकल भिडियोते 2018 देखा गया है जो एनालाइसिस जे सीजीएल 2018 जो क्वेश्चनगुलो सेगल बेसिकाली इजी टू मडारेट लेवलर। तो आजकल भिडियोते हमें इजी टू मडारेट लेवलर क्वेश्चनगुलो डिसकस करब। हयतो दो एकटा दो तीनटा क्वेश्चन हयतो मडारेट लेवलर बाकी बेशिरभाग क्वेश्चन ही इजी लेवलर। तो प्रथम थेके आमरा डिसकस करछि चलो देखे नेवा जाक। देखो प्रथम क्वेश्चनटा कि बोलेछे प्रथम क्वेश्चने बोलेछे जे एबिसि ट्रायंगलर भेतर इ आर एफ हलो दुटो पॉइंट ए बी आर ए सी एर ऊपर। तो आमि ड्र करछि ट्रायंगल ए बी सी ए बी आर ए सी एर ऊपर एफ आर इ हलो दुटो पॉइंट। ए दुटो पॉइंट एमन भावे आछे जाते किना एफ इ प्यारल टू बी सी हय आर एफ इ डिवाइड्स द ट्रायंगल इन टू पार्टस अफ इक्वल एरिया। माने ट्रायंगल ए एफ इ एटार एरिया जदि वन यूनिट स्क्वायर होये थाके ताहले नीचे क्वाड्रिलेटरल पार्टटारो एरिया हबे हलो एक यूनिट स्क्वायर। माने क्वाड्रिलेटरल एफ इ बी सी एर एरिया एक यूनिट स्क्वायर ही हबे। तो आल्टिमेटली ए छोटो ट्रायंगल और ए क्वाड्रिलेटरल दुटो जोग करले आमी पेये जाबो कि ट्रायंगल ए बी सी एर एरिया जार एरिया किना एक प्लस एक दो यूनिट स्क्वायर हो जाए। তাহলে আমি বলতে পারি ছোট ট্রায়াঙ্গেল এ এফ ই আর ট্রায়াঙ্গেল এ বি সি এই দুটোর মধ্যে কোনো সিমিলারিটি আছে কি না চেক করে দেখি। দেখা যাচ্ছে যে এফ ই প্যারাল টু বি সি কোয়েশ্চেনে বলেই দিয়েছে। তা প্যারাল থাকলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সিমিলার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও সিমিলার অ্যাঙ্গেল, আর দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এটা হলো কমন। তাহলে আমি বলতে পারবো ট্রায়াঙ্গেল এ এফ আর ট্রায়াঙ্গেল এ বি সি হলো সিমিলার ট্রায়াঙ্গেল। আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয়, এরিয়ার অনুপাত তাদের সাইডের স্কোয়ারের অনুপাতের সাথে সমান হয়। মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ এফ ই ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি হবে তাদের যে কোনো দুটো সাইড এফ ই বাই বি সি। আমাকে বেসিক্যালি জিজ্ঞেস করছে এ জি আর জিডি, তাহলে আমি সেই সব সাইটগুলোই নেব যেখানে আমার এ জি বা জিডি আছে। এখন দেখা যাচ্ছে যে এডি হলো পারপেন্ডিকুলার টু বিসি, এডি হলো পারপেন্ডিকুলার টু বিসি। তো যদি তাই হয়ে থাকে, এটা যেহেতু এফি লাইনটা বিসির সাথে প্যারাল, বিসির প্যারালে আছে, আবার এডি পারপেন্ডিকুলার টু বিসি আছে, তাহলে আমি কি বলতে পারবো যে আর এডি এডি বিসির সাথে ইএফের সাথে জি পয়েন্টে কাট করছে, তাহলে কি আমি বলতে পারবো যে এফ জিও প্যারাল হবে বিডির সাথে। তাহলে সেই দিক থেকে ট্রায়াঙ্গেল এ এফ জি আর ট্রায়াঙ্গেল এ বিডি এটাও দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। মানে বলতে পারবো ট্রায়াঙ্গেল এ এফ জি সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও তাদের করেসপন্ডিং যে সাইডগুলো আছে সাইডের স্কোয়ারের রেশিওর সাথে সমান হবে। তার মানে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও এ জি বাই এডির হোল স্কোয়ারের সাথে সমান হবে। এখন ব্যাপারটা হলো যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল আর আগের দুটো সিমিলার ট্রায়াঙ্গেল ছিল এই এ ই এফ আর এ বি সি, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও অ্যাকচুয়ালি কত ছিল ওয়ান বাই দুই। তাহলে এ এফ জি আর এ বি সি এই দুটো তো সিমিলার কাইন্ডের ট্রায়াঙ্গেল, তার মানে এদেরও এরিয়া রেশিও ওয়ান ইস টু টু হবে। তার মানে আমি বলতে পারবো এই ইকুয়েশনটা থেকে এ জি ডিভাইডেড বাই এ ডি এদের এদের স্কোয়ারের রেশিও হবে ওয়ান বাই টু। তার মানে এ জি বাই এ ডি এই সাইডের রেশিও হবে ওয়ান ইস টু রুট টু। এখন কোয়েশ্চেন জানতে চেয়েছে জিডি, তা জিডি কী করে পাবো, জিডি পাবো এটা ঠিক আমি উল্টে দিলাম, এখন এডি ডিভাইডেড বাই এজি করলাম,
তাহলে রুট টু বাই ওয়ান পাবো। এখন এটা থেকেই যদি আমি দু সাইড থেকে ডিভিডেন্ড করি, মানে এক মাইনাস করে দিই, তাহলে এডি মাইনাস এজি ডিভাইডেড বাই এজি ইকুয়ালস টু কী পেয়ে যাবো, রুট টু মাইনাস ওয়ান বাই ওয়ান। তাহলে এখান থেকে এখন আমি কি পাচ্ছি, এজি এডি থেকে যদি এজি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, জিডি পড়ে থাকবে। তাহলে জিডি ডিভাইডেড বাই এজি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। তা আমাকে এটাই জিজ্ঞেস করেছে জিডি ডিভাইডেড বাই এজি কত হবে, তাহলে রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। তাহলে অপশন টুটা হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চনটা একদম ইজি কোয়েশ্চেন, জাস্ট অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। বলেছে যে ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বি আর সি ও পয়েন্টে সে মিট করছে। কিছু যখন বলে দেয়নি যে এটা এক্সটার্নাল না ইন্টারনাল, তার মানে বুঝেই নিতে হবে যে এটা ইন্টারনাল। তারপরে পরে যদিও বলেছে ইনসাইড ট্রায়াঙ্গেল ও পয়েন্টটা ইনসাইডে থাকবে, তার মানে বুঝিয়ে নিতে হবে যে এটা ইন্টারনাল বাইসেক্টর। অ্যাঙ্গেল বি ও সি বলে দিয়েছে 122 ডিগ্রি। আমরা জানি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কী হবে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, এটা ইকোয়ালস টু 122 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিএসি ইকোয়ালস টু কত পাচ্ছি, 2 টাইমস অফ 122 থেকে 90 বাদ, মানে 2 টাইমস অফ 32 ডিগ্রি, মানে 64 ডিগ্রি। তাহলে অপশন ওয়ানটা হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে। পরে কোশ্চেনে কি বলেছে, এবিসি ট্রায়াঙ্গেল সিমিলার টু ডিই এফ। তো দুটো ট্রায়াঙ্গেল আলাদা আলাদা করে ড্র করছি, এটা এবিসি আর এটা ডিএফ। এই জাতীয় অঙ্কগুলো করার ক্ষেত্রে মনে রাখবে এই রকম নোমেন ক্লেচার যেটা আছে এটার সাথে এই নোমেন ক্লেচারটা সেম ভাবে রাখবে, মানে এই ট্রায়াঙ্গেলের ওপরে যদি তুমি এ পয়েন্টটার নাম দাও তাহলে এখানেও এটা ডি পয়েন্টের নাম দিতে হবে, মানে এর সাথে ডি, বি এর সাথে ই আর সি এর সাথে এফ, এটা সিকোয়েন্স সেম রাখতে হবে। তাহলে ডিই এফ নাম দিলাম। দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কত বলেছে, এরিয়া 100 আর 49, এটা 100 সেন্টিমিটার স্কোয়ার আর এটা 49 সেন্টিমিটার স্কোয়ার। এখন বলছে তাদের অল্টিচিউড অফ ট্রায়াঙ্গেল হলো 5 এটার, আর এটার অল্টিচিউড কত সেটা জিজ্ঞেস করেছে। যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল তাই সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও তাদের হয় সাইডের রেশিও স্কোয়ারের সাথে সমান হবে, বা তাদের যে কোনো প্রপার্টি দুটো স্কোয়ারের সাথে সমান হবে। তার মানে হলো আমি বলতে পারি তাদের অল্টিচিউড যে রেশিওতে থাকবে তা স্কোয়ারের প্রপোর্শনে থাকবে, হলো সাইডের এরিয়ার রেশিও। তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ, এটা হবে এই ট্রায়াঙ্গেলের হাইট যদি হয়ে থাকে এইচ ওয়ান, এই ট্রায়াঙ্গেলের হাইট যদি হয়ে থাকে এইচ টু, তাহলে এইচ ওয়ান বাই এইচ টু এর হোল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল থাকবে। এখন এটার এরিয়া বলেছে 100, এটার এরিয়া বলেছে 49, এটা ইকুয়ালস টু এইচ ওয়ান, এইচ ওয়ানের ভ্যালু কত, 5 ডিভাইডেড বাই এইচ টু, এইচ টু আমাকে বের করতে হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি 5 ডিভাইডেড বাই এইচ টু হবে 10/7, এটার আন্ডার রুট করে দিলাম, এটা থেকে এটা কাটলাম 2, তাহলে এইচ টু ইকুয়ালস টু কত, 7/2, মানে 3.5। তাই 3.5 হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে। CGL এর টায়ার ওয়ানের বেস্ট কোয়েশ্চেন হলো এই কোয়েশ্চেনটা, বেস্ট কোয়েশ্চেন এটা। এটা দুরকমভাবে করা যায়, ফার্স্ট আমি মেথড ওয়ানটা বলছি যেটা কি না ডিটেলে সলভ করা যাবে। তো কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি এর বলেছে বিই পারপেন্ডিকুলার টু এসি, আর কি বলেছে এডি পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে এগুলো সব 90 ডিগ্রি যেহেতু অল্টিচিউড আছে, আর এরা ইন্টারসেক্ট করেছে এফ পয়েন্টে। আরটা কি বলেছে, বি এফ ইকুয়ালস টু এসি, বি এফ ইকুয়ালস টু এসি এটা বলে দিয়েছে। বলেছে যে জিজ্ঞেস করছে যে এবিসি এর
এবিসি অ্যাঙ্গেলটার ভ্যালু কত। তো ফার্স্টে দেখে নেওয়া যাক, ট্রায়াঙ্গেল বি এফ ডি আর ট্রায়াঙ্গেল এ এফ ই, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখে নেওয়া যাক। তার কারণ কি, যখন এরকম কোনো লম্ব থাকবে আমরা চেষ্টা করব সিমিলারিটি অ্যাপ্লাই করার, কারণ আমি জানি যে দুটোর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এই দুটো তো সেম হবেই। তাছাড়া এই দুটো ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি ঠিক অপোজিট সাইডে দুটো অ্যাঙ্গেল আছে, তার মানে এই দুটো অপোজিট অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এফ এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আর এই দুটো দুটোই আছে 90 ডিগ্রি। আমরা জানি দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেলই যদি সমান হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেল তো সমান হতে বাধ্যই, এই দুটো অ্যাঙ্গেল তো সমান হবেই হবে। তার মানে বিএফডি আর এএফই পেয়ে গেলাম সিমিলার ট্রায়াঙ্গেল। এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে জাস্ট আমি এটাই সিদ্ধান্তে উপনীত হলাম যে অ্যাঙ্গেল এফ বিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ এই, এই দুটো অ্যাঙ্গেল সমান। এখন এই দুটো অ্যাঙ্গেলকে অন্য আর একটা ত্রিভুজের ভেতর কাজে লাগাতে হবে, অন্য দুটো ত্রিভুজের সিমিলারিটির ভেতর কাজে লাগাতে হবে। আমি এখন চেষ্টা করছি ট্রায়াঙ্গেল বি এফ ডি আর ট্রায়াঙ্গেল এডিসি এই দুটোকে সিমিলার করার। আমি এখন, কারণ কথা হলে এই দুটো ট্রায়াঙ্গেল কেন নিলাম সেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণ আমাকে একটা গিভেন, প্রপার গিভেন বলে দিয়েছে যে বিএফ ইকুয়ালস টু এসি, তাহলে বিএফ তো আছে একমাত্র এই ট্রায়াঙ্গেলটার ভেতরই, বিএফডির ভেতরই বিএফ আছে, আর এসি আছে কোন ট্রায়াঙ্গেলটার ভেতর, এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে। এডিসি ট্রায়াঙ্গেলের অতিভুজ হলো এসি। এখন আমি বড়টা কেন নিলাম না, কারণ আমার দরকার হলে একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি একমাত্র বিএফডির ভেতর এই অ্যাঙ্গেল ডি এর সাথে আছে, আর এই ডি এর সাথেই আবার আছে হলো এডিসি ট্রায়াঙ্গেল, তাই আমাকে এই দুটো ট্রায়াঙ্গেলই নিতে হচ্ছে। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের ভেতর কী কী জিনিস সমান একবার দেখে নেওয়া যাক। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে বিএফ ইকুয়ালস টু হলো এসি, এটা বলেই দিয়েছে, এই দুটো সমান। আর এখান থেকে দুটোই হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ডি দুপাশেই 90 ডিগ্রি করে, এই দুটো সমান। আর একটা তো বের করেই ফেললাম কিছুক্ষণ আগে যে অ্যাঙ্গেল এফ বিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ এই, এই দুটো বের করে ফেলেছি। তাহলে আমি এখানে এস এ এ এস এ এই প্রপার্টিটা আনতে পারছি, বা এ এটাও আনতে পারি। তার কারণ কি, দুটো অ্যাঙ্গেল তো সমান পেয়ে গেছি, একটা হলো এই অ্যাঙ্গেলটা সমান, আর একটা অ্যাঙ্গেল হলো দুটো সাইডে দুটো 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আমরা জানি দুটো অ্যাঙ্গেল সমান হলো থার্ড অ্যাঙ্গেলটা সমান হয়, তাই এ এ প্রপার্টিও আনতে পারি বা এ এস ও প্রপার্টিও আনতে পারি। তাহলে যখনই এ এ প্রপার্টি আছে তখন তো বলবো সিমিলার অবশ্যই, কিন্তু সমান অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলোও সমান। সমান অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রির যে অপোজিট সাইড, এ এ বি এফ ডি ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিট সাইড হলো বি এফ, আর এডিসি ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিট সাইড হলো এসি, মানে দুটো অতিভুজ সমান। আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের যে কোনো সমান অ্যাঙ্গেলের অপোজিট দুটো সাইড যদি সমান হয়ে যায়, তারা শুধুমাত্র সিমিলার না, তারা সর্বসমও হবে। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল হলো সর্বসম। তো সর্বসম হয়ে গেলে সমান অ্যাঙ্গেলের অপোজিট সাইডেরগুলো অবশ্যই সমান হতে হবে। তার মানে আমি বলতে পারবো অ্যাঙ্গেল এফ এর অপোজিট সাইড হলো বিডি, আর অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড হলো এডি, এই দুটো সমান হবে, কারণ অ্যাঙ্গেল এফ আর অ্যাঙ্গেল সি হলো সমান। দুটো ট্রায়াঙ্গেল যদি দেখা যায় যে অ্যাঙ্গেল এইটার সাথে তো এই অ্যাঙ্গেলটা সমান, আর এই দুটো হলো 90 ডিগ্রি, থার্ড অ্যাঙ্গেল পড়ে রয়েছে কোনটা, সেটা হলো অ্যাঙ্গেল এফ আর হলো অ্যাঙ্গেল সি, এই দুটো হলো থার্ড অ্যাঙ্গেল। তা দুটো থার্ড অ্যাঙ্গেল সমান হলে তাহলে অ্যাঙ্গেল এফ এর অপোজিট সাইড বিডি, আর অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড এডি, এটাও সমান হবে, বিডি ইকুয়ালস টু এডি হবে। এই এটা এবার এটাকে যদি আলাদা করে আমি ড্র করি, অ্যাঙ্গেল এ বি ডি কে এ বি ডি কে আলাদা করে ড্র করি, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, যেখানে বিডি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এডি, বিডি ইকুয়ালস টু এডি পেয়ে যাচ্ছি। তার মানে এটা একটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নয়, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার লম্ব এবং ভূমি সমান। তাহলে এরকম হলে অ্যাঙ্গেল বিও হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি, তা 45 ডিগ্রি হলো কারেক্ট আনসার। এটা করলাম হলো মেথড ওয়ান দিয়ে। এবার আসছি মেথড টুতে। মেথড টুতে কি বলছে, বেসিক্যালি এখানে এফ পয়েন্টটা হলো অর্থ সেন্টার। অর্থ সেন্টারের একটা প্রপার্টি আছে যেখানে বলছে এ এফ ডিভাইডেড বাই বিসি, যে পয়েন্টটা, যে ভার্টেক্স পয়েন্টটা থেকে এই অল্টিটিউডটা ড্র করা হচ্ছে, সেই পয়েন্টটা থেকে অর্থ সেন্টারের ডিস্টেন্স ডিভাইডেড বাই অপোজিট সাইড, সেই দুটো রেশিও হবে হলো কট এর সাথে সমান। আমার এখানে বলে দিয়েছে বি এফ আর এসি,
তার মানে বিএফ ডিভাইডেড বাই এসি এটা হবে হলো কট বি এর সাথে সমান। এখন কোয়েশ্চেনে তো বলেই দিয়েছে বিএফ ইকুয়ালস টু এসি, তার মানে কট বির ভ্যালু কত? 1। তার মানে এখান থেকে কট বি ইকুয়ালস টু হলো কট 45 ডিগ্রি, কট 45 মানে হলো 1, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত হবে? 45 ডিগ্রি। এই প্রপার্টিটা জানা থাকলে ওই দুটো সিমিলারিটি অ্যাপ্লাই করার কোনো দরকারই পড়ে না, ডিরেক্টলি আমরা আনসার বের করে ফেলতে পারবো হার্ডলি 5 সেকেন্ডের মধ্যে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা একদম ইজি লেভেলের কোয়েশ্চেন। আমরা জানি এখানে ইন সার্কেলের রেডিয়াস মানে ইন রেডিয়াস, একটা ট্রায়াঙ্গেলের ভেতর তিনটে সাইড যদি থাকে এ বি সি এবং তাতে পেরিমিটার যদি হয়ে থাকে সেই পেরিমিটার হয়ে যায় থাকে যে এস, তার মানে এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আর ইন রেডিয়াস যদি হয়ে থাকে আর, তাহলে এটা ইন রেডিয়াস বের করে ডেল্টা ডিভাইডেড বাই এস দিয়ে, যেখানে ডেল্টা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখন কোয়েশ্চেন অনুযায়ী এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত বলেছে? 15। আর এস এর ভ্যালু কত বলেছে? এস এর ভ্যালু বের করতে হবে, পেরিমিটারের ভ্যালু। আগে এস এর ভ্যালুটা বের করি। এস মানে বেসিক্যালি এখান থেকে বলতে পারি পি বাই 2, পি বাই 2। তাহলে এখানে এটা লিখতে পারি পি বাই 2। এটা ইকুয়ালস টু বলেছে কি ইন রেডিয়াসের ভ্যালু কত? 3। তার মানে 30 বাই পি ইকুয়ালস টু হলো 3, তাহলে পি এর ভ্যালু কত? 10, মানে পেরিমিটার হলো 10। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে? পরের কোয়েশ্চেন হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টির ওপর বেস করে। বলেছে এ বি আর এসি কে এক্সটেন্ড করা হলো পি আর কিউ অবধি, বাইসেক্টর অফ পিবিসি আর বিসি কিউ এই দুটো মিট করছে হলো আর পয়েন্টে। কোয়েশ্চেন হচ্ছে বলছে বি আর সি ইকুয়ালস টু হলো 66 ডিগ্রি। আমরা জানি এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর কি হয়? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এখন এই বিএসি অ্যাঙ্গেল এটাই বের করতে হবে। তো অ্যাঙ্গেল হাফ অফ অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 66, এটা বাদ দিলে পড়ে থাকবে 24 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিএস ইকুয়ালস টু 2 টাইমস অফ 24 ডিগ্রি, মানে 48 ডিগ্রি হলো আনসার। দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, একটা ট্রাপিজিয়াম এবিসিডি যার এবি সাইডটা ডিসির সাথে হলো প্যারাল, ডিসি প্যারাল টু, আমরা জানি ট্রাপিজিয়াম এরকম তাই হয় যে কোনো দুটো সাইড প্যারাল হয়, ডায়াগোনাল গুলো পি পয়েন্টে সে মিট করেছে। এবার এপি বলেছে হলো 3x-1, এটা বলেছে হলো 5x-3, বিপি বলেছে 2x+1, আর পিডি বলেছে হলো 6x-5। তো ভালো কথা, যেহেতু প্যারাল লাইন এ বি ডি সি ডি আর এ বি, তো এটা হলো ইন্টারসেক্টিং লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে, আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও সমান হবে, আর এই দুটো অপোজিট অ্যাঙ্গেল। তার মানে আমি বলতে পারি ট্রায়াঙ্গেল ডিসিপি আর ট্রায়াঙ্গেল এ পি বি এই দুটো হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তা সিমিলার ট্রায়াঙ্গেলের তাহলে অপোজিট কোণ, তাহলে সমান কোণের অপোজিট সাইডের রেশিওগুলো সমান হবে। তার মানে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হলো ডিপি, ডিপি ডিভাইডেড বাই এইটার অপোজিট সাইড হলো পিবি, বিপি, এটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কত? পিসি। এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কত? এপি। তাহলে এই দুটো রেশিও সমান। এখন ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। ডিপি মানে কত? 6x-5। পিবি মানে কত? 2x+1। সিপি মানে কত? 5x-3 ডিভাইডেড বাই 3x-1। এখন ব্যাপার হলো আমাকে কোয়েশ্চেন অনুযায়ী বের করতে দিয়েছে ডিবি কত, ডিবি কত। আমি দেখতে পাচ্ছি ডিবি হলো অ্যাকচুয়ালি 6x-5 + 2x+1 ইকুয়ালস টু 8x-4। এটাকে কমন নিলে, 4 কমন নিলে 2x-1 পেয়ে যাচ্ছি।
এখন ব্যাপার হলো এখান থেকে যদি আমি এক্স সলভ করে আনি, আমার একটা দ্বিঘাত সমীকরণ আসবেই আসবে, সেটা যেটা কিনা সলভ করতে গেলে মিনিমাম 20 সেকেন্ডস টাইম ওয়েস্ট হবে। যদি একটু মাথায় বুদ্ধি অ্যাপ্লাই করা যায় আর কোয়েশ্চেনটা যদি ভালো করে দেখা যায়, ডিবি বের করতে দিয়েছে এটা 4 টাইমস অফ 2x-1। এক্স পূর্ণ সংখ্যায় থাকলে 2x-1 অলওয়েজ আমাকে দেবে অড ভ্যালু, অড ইন্টিজার। অড ইন্টিজার যদি দেয় তার 4 টাইমস রয়েছে, তার মানে আনসার সবসময় 4 টাইমসই আসবে। তো 4 টাইমস এখানে কী কী আছে? একমাত্র অপশন 3 আর অপশন 4। অপশন 3ও 4 টাইমস, অপশন 4ও 4 টাইমস, কিন্তু আমাকে দরকার 4 টাইমসের মাল্টিপ্লায়ারটা অড ইন্টিজার হতে হবে। এখন 16 হলো 4 মাল্টিপ্লাইড বাই 4, মানে হলো ইভেন ইন্টিজার। একমাত্র অপশন 4 যেটা কিনা 12 আনসার, তাতেই দেখতে পাচ্ছি 4 মাল্টিপ্লাইড বাই 3, 3 হলো অড ইন্টিজার, তার মানে অপশন 4টাই হলো কারেক্ট, 12 হবে। চাইলে কেউ এটাকে এক্স সলভ করেও ভ্যালু পুট করে বের করতে পারে, কিন্তু সেটা অনেকটা টাইম ওয়েস্ট হবে। আশা করি বোঝা গেছে। তো পরে কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেনে কি বলেছে? জি হলো সেন্টার ট্রায়াঙ্গেল এবিসি। আগে ট্রায়াঙ্গেলের সাইডগুলো দেখে নিই। 7 24 25, আমরা জানি 7 24 25 ট্রিপলেট ফর্ম করে, ট্রিপলেট ফর্ম করে। তো তাই যদি হয়ে থাকে 7 24 25, এবি 7, বিসি হলো 24 আর এসি হলো 25, আমাকে বের করতে হবে বিজির ভ্যালু কত, যেখানে জি হলো সেন্ট্রয়েড। আমরা জানি যদি আমি ধরে নিলাম বিডি হলো মিডিয়ান, আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ানের ভ্যালু কী হয়, অতিভুজের ঠিক অর্ধেক হয়। এখন অতিভুজ হলো 25, তাহলে বিডি মিডিয়ানের ভ্যালু কত হবে? 25/2। এখন শীর্ষবিন্দু থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স মানে বিজি ইকুয়ালস টু সেটা 2/3 অফ মিডিয়ান ভ্যালু হয়, তার মানে 2/3 অফ 25/2, কেটে দিলে 25/3, তাহলে বিজির ভ্যালু 25/3। 25/3 মানে 8 পূর্ণ 1/3। অপশন 1 হলো কারেক্ট। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেনে বলেছে যে একটা ট্রায়াঙ্গেল এবিসি সাইডগুলো হলো 6 7 8 সেন্টিমিটার। এবিসি এটা 6 7 8, এখন হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ লার্জেস্ট অ্যাঙ্গেল। এখন একটা ট্রায়াঙ্গেলের মতো লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা হয়? যে সাইডটা লার্জেস্ট তার অপোজিট অ্যাঙ্গেলটা ঠিক হয় লার্জেস্ট, আবার যে সাইডটা হলো স্মলেস্ট তার অপোজিট অ্যাঙ্গেলটা হয় হলো স্মলেস্ট। তাহলে আমাকে অ্যাঙ্গেল এখানে বলেছে লার্জেস্ট অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে, তার মানে আমি অ্যাঙ্গেল বাইসেক্টরটা অ্যাঙ্গেল এর ভার্টেক্স থেকে টানবো। এখন সাইডটাকে বলেছে এই এডি অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে বিসিটাকে দুটো সেগমেন্টে ভাগ করছে, শর্টার সেগমেন্টের ভ্যালুটা বের করতে বলছে। শর্টার সেগমেন্টটা অলওয়েজ শর্টার সাইডের দিকেই থাকবে, মানে এই যে শর্টার সাইডটা এই শর্টার সাইডের সাথে কাছাকাছিই থাকবে। তো বিডির ভ্যালু আমাকে আলটিমেটলি বের করতে হবে। আমরা জানি অ্যাঙ্গেল সেগমেন্টে বা অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি থেকে যে বিডি ইজ টু ডিসি হবে যে রেশিওতে করেসপন্ডিং সাইডগুলো আছে, তার মানে বিডি ইজ টু ডিসি 6:7 রেশিওতেই থাকবে। তা আমাকে বিডি বের করতে বলেছে, তাহলে দুটোকে যদি যোগ করি তার মানে চলে যাবে 6 প্লাস 7 হলো 13 ইউনিট। 13 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি কত? 8। আমাকে 6 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 8 মাল্টিপ্লাইড বাই 6 ডিভাইডেড বাই 13, তার মানে 48/13। 48/13 হলো বিডির ভ্যালু, শর্টার সেগমেন্টের ভ্যালু। পরের কোয়েশ্চেন কি বলেছে? বলছে এবিডিসি হলো একটা প্যারালোগ্রাম, ভালো করে নামটা দেখতে হবে, নইলে কিন্তু এই কোয়েশ্চেন পারা যাবে না, কনফিউজিং লাগবে। এটা এবিসিডি না দিয়ে দিয়েছে এবিডিসি, আমাকে নোমেনক্লেচারটা সেইভাবেই করতে হবে। এবিডিসি বলছে ডায়াগোনাল এডি আর বিসি হলো ও পয়েন্ট এসে কাট করছে, বলেছে এই আর ডিএফ হলো পারপেন্ডিকুলার অন বিসি অ্যাট ইআরএফ পয়েন্ট, তার মানে এ থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার বিসির ওপর ড্র করতে হবে যেটা কি না ই পয়েন্টে সে কাট করবে, আর বিডির আর ডি পয়েন্ট থেকে বিসির ওপর আর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে যেটা কি না
এফ পয়েন্টে এসে কাট করবে। বলেছে এর মধ্যে কোনটা ট্রু নয়। তো দেখা যাক, প্রথম অপশনটা পুরোপুরি অপশন ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন, এখানে সলভ করার কিছু নেই, অপশন থেকে দেখতে হবে। বলেছে ট্রায়াঙ্গেল এবিসি আর ডিবিসি হলো সর্বসম। এ বিসি মানে হলো এই ট্রায়াঙ্গেলটা, এ এবিসি আর বিডিসি অবশ্যই এই দুটো সর্বসম হবে। তার কারণ কি? এই সাইডের সাথে এই সাইড সমান, এই সাইডের সাথে এই সাইড সমান, আর একটা কমন সাইড হলো বিসি। তিনটে সাইড সমান, তাছাড়া তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে তো এই অ্যাঙ্গেলও সমান হয়, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়, যেহেতু প্যারাল সেগমেন্ট, তো সমস্ত কিছু সমান, বেসিক্যালি সর্বসম হবেই হবে, এটা ট্রু। পরের অপশন কি বলেছে? এওডি আর ডিওএফ, মানে এওই আর ডিওএফ, আচ্ছা এই দুটো ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ই এটা, ও এটা হলো এ, আর একটা কি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এফ এটা, ডি। দেখা যাক এই দুটো সর্বসম কিনা। খুব স্পষ্টতই দেখা যাচ্ছে দুটো হলো 90 ডিগ্রি, আর এই দুটো বিপরীত কোণ, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান, আর তাহলে থার্ড অ্যাঙ্গেলটা সমান হবেই হবে। এখন ব্যাপার হলো, আমরা জানি সমান অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিওগুলো সমান হয়ে যায় তাহলে সেটা সর্বসম হবে। 90 ডিগ্রির অপোজিট সাইড এ ও, আবার এই ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিট সাইড ও ডি, এই দুটো সমান। তার কারণ কি? আমরা জানি প্যারালোগ্রামের প্রপার্টি থেকে কর্ণগুলো বাইসেক্ট করে, তার মানে এ ও ইকুয়ালস টু ওডি। যেহেতু এ একটা সাইড সমান পেয়ে যাচ্ছি, তার মানে এটা শুধুমাত্র এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার না, তারা সর্বসম বটে। অতএব এই অপশানটা হলো কারেক্ট। পরের কোয়েশ্চেন দেখো, পরের অপশন দেখে নেওয়া যাক। এ ই বি আর ডিএফসি, এ ই বি মানে আমি এটাকে অন্য কালি দিয়ে ড্র করছি, এ ই বি আর ডিএফসি, ডি এফ সি। তো দেখে নেওয়া যাক এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কী কী জিনিস সমান। একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, এই দুটো সমান আছেই আছে, 90 ডিগ্রি সমান। আর কী কী সমান? এই এ বি ইকুয়ালস টু সি ডি সমান। আর কী কী সমান হতে পারে? এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, বি এর সাথে সি অ্যাঙ্গেলটা সমান, কারণ এই এ বি প্যারাল টু সি ডি, আর এখানে বিসি হলো একটা ইন্টারসেক্টিং লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে। তাই আমি কী কী পেয়ে পেয়ে যাচ্ছি? দুটো অ্যাঙ্গেল সমান, দুটো অ্যাঙ্গেল সমান মানে থার্ড অ্যাঙ্গেল তো সমান হতে বাধ্যই বাধ্য, আর তা সেই সাথে একটা সাইডও সমান, মানে বেসিক্যালি একটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলোও সমান। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড এ বি ইকুয়ালস টু সি ডিও সমান, তার মানে বেসিক্যালি এই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম, তার মানে অপশন তিনটাও কারেক্ট। বাকি পড়ে রয়েছে হলো এডিই আর এবিসি, তার মানে এই অপশানটা, এই অপশানটাই কারেক্ট হবে। তাও দেখে নেওয়া যাক যে এই দুটো কেন সর্বসম নয়। কি কি বলেছে? এডিসি, এডিসি মানে হলো এ ডিসি, এ ডিসি, আর একটা কি বলছে এবিসি, এবিসি, এবিসি আর এডিসি বেসিক্যালি দুটোই হলো সমান এরিয়ার ট্রায়াঙ্গেল, কারণ তারা সমান হাইটের ওপর আছে, কিন্তু তারা সর্বসম নয়, কারণ তাদের অন্য কিছু প্রপার্টি মিলছে না। এই এখান থেকে দুটো দুটো সাইড সমান পাচ্ছি, কি যদিও দুটো সাইড, দুটো সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান নয়। এখানে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল সি, আবার এখানে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল এ, দুটো তো সমান নয়। যদি সমান অ্যাঙ্গেলের অপোজিট সাইড দুটো সমান হয়ে যেত তাহলে বলতো সর্বসম, কিন্তু এটা সর্বসম কখনোই হবে না, দুটো সমান এরিয়া ট্রায়াঙ্গেল হবে কিন্তু সর্বসম নয়। আর দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ অফ এরিয়া অফ প্যারালোগ্রাম, কিন্তু তারা কখনোই সর্বসম নয়। অতএব অপশন ফোরটাই হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চেন কি বলেছে? বলছে এসি একটা ট্রায়াঙ্গেল, এসি আর
সিই সাইডের ওপর দুটো পয়েন্ট হলো বি আর ডি, আর বিডি হলো এইর সাথে প্যারাল, যেখানে এই বাই বাই বিডি হলো 8/3, মানে 8:3 রেশিওতে আছে। বিডি যদি 3 হয়ে থাকে তাহলে এই হলো 8 ইউনিট। তা বলছে তাদের এখন বলছে বিডিসি আর এইসি এদের এরিয়া রেশিও কত, দেখেই বোঝা যাচ্ছে প্যারাল লাইন, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আর দুটোর মধ্যে কমন অ্যাঙ্গেল হলো এটা। তাহলে বি ট্রায়াঙ্গেল বি সি ডি আর ট্রায়াঙ্গেল এইই এই দুটো হলো বেসিক্যালি সিমিলার ট্রায়াঙ্গেল, বি সি ডি আর এইই এফ এই সি হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তা সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও কী হবে, তাদের করেসপন্ডিং যে সাইডগুলো আছে সমান অ্যাঙ্গেলের যে অপোজিট সাইডগুলো তাদের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল থাকবে। তাহলে বিডি আর ডি যা রেশিও হবে তার স্কোয়ারের রেশিও হবে হলো বিডিসি আর এইএফ এর এইসি এর ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও। এখন এই দুটোর এরিয়ার রেশিও কত, 3 আর 8 আর 3, মানে হলো 3/8 হোল স্কোয়ার, মানে 9/64। তাহলে এরিয়ার রেশিও হবে 9:64। পরে কোয়েশ্চেনটা বলেছে বলছে ডি হলো এসি এর উপর একটা পয়েন্ট যাতে কি না এবি ইকুয়ালস টু বিডি হয়, আবার বিডি ইকুয়ালস টু হয় ডিসি, আর বি এ ডি এই অ্যাঙ্গেলটা বলেছে 70°। তাহলে বলেছে অ্যাঙ্গেল বি এর ভ্যালুটা কত, আমি ধরে নিলাম অ্যাঙ্গেল সি হলো থিটা, যেহেতু এই দুটো সাইড সমান তাই সমান সমান সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাই এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। আবার এই দুটো থিটা যদি যোগ করি তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা 2θ, এই অ্যাঙ্গেলটা 2θ। আবার দেখতে পাচ্ছি এই দুটো সাইড তো সমান, তার মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হলো 70 আর এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল ডি, তার মানে 2θ-র ভ্যালু অ্যাকচুয়ালি 70°, তার মানে এই অ্যাঙ্গেলটাও 70। তাই এই দুটো যদি 70 হয়ে যায় এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 থেকে 70+70 বাদ, মানে 2×70 বাদ মানে 40°, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 40°। তো এই অ্যাঙ্গেলটা 40°, 2θ-র ভ্যালু হলো 70, তাহলে থিটার ভ্যালু কত, 35°। তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা 35°, তাহলে অ্যাঙ্গেল বি এর অ্যাকচুয়ালি ভ্যালু কত, 40+35 মানে 75°। পরে কোয়েশ্চেন দেখি, বলছে ডিই হলো একটা স্ট্রেট লাইন প্যারাল টু বিসি, ডি আর ই হলো এবি আর এসির ওপর একটা পয়েন্ট, এবি ইজ টু বিডি হলো 1:6, এবি ইজ টু বিডি হলো 1:6। তাহলে এডিই আর এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত, এখন যেহেতু প্যারাল লাইন তাই এই দুটো তো অবশ্যই সিমিলার হবে, একই প্রপার্টি, আর দুটোর এরিয়ার রেশিও কী হবে, তাদের করেসপন্ডিং সাইডের স্কোয়ারের রেশিওর সাথে সমান। এডির করেসপন্ডিং সাইড হলো এডি আর এবিসি এর করেসপন্ডিং সাইড হলো এবি। এখন এডি বাই এবি হলো 1:6, তার মানে আমি বলতে পারি যে এডি বাই এবি কত হবে, এটা যদি 1 হয় এটা যদি 6 হয় তাহলে এটা টোটালটা হবে 7 ইউনিট, তাহলে এটা 1:7, তার মানে 1/7 এর হোল স্কোয়ার, 1:49, অপশানটা কারেক্ট। এবি আর এসি ট্রায়াঙ্গেল এবিসি এর পি আর কিউ অব দি এক্সটেন্ড করা হচ্ছে। এবার বলেছে পিবিসি আর হলো কিউসিবি এর বাইসেক্টর, মানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি আর সি, এটা ও পয়েন্টে এসে মিট করেছে,
তো সে একই প্রপার্টি, অ্যাঙ্গেল বিওসি হবে হলো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ। এখন অ্যাঙ্গেল এ কস্ট 92 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল 92 ডিগ্রি, এ সরি 92 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল 46 ডিগ্রি, মাইনাস 46 ডিগ্রি, 90 থেকে 46 বাদ দিলে 44 পড়ে থাকে, তাই এই অ্যাঙ্গেলটা হলো 44 ডিগ্রি। বলেছে এডি হলো অ্যাঙ্গেল বাইসেক্টর, বিসিকে ডি পয়েন্টে কাট করেছে, বিসির ভ্যালু হলো এ সেন্টিমিটার, এ এসি হলো বি আর এ বি হলো সি, তাহলে বিডির ভ্যালু কত জিজ্ঞেস করেছে, এই সেগমেন্টটার ভ্যালু কত। কিছুক্ষণ আগেও একটা জিনিস বললাম যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর কি প্রপার্টি কি বলছে, যে রেশিওতে এই করেসপন্ডিং সাইডগুলো আছে যেখান থেকে কিনা অ্যাঙ্গেল বাইসেক্টর টেনেছি, সেই রেশিওতেই বিডি ইজ টু ডিসি ভাগ হয়ে যাবে, মানে বিডি ইজ টু ডিসি হবে সি ইজ টু বি রেশিওতে। তা বিডি, তাহলে বি প্লাস সি এর ভ্যালু হলো অ্যাকচুয়ালি এ, তার মানে আমাকে বের করতে হবে বিডি, বিডি মানে হলো সি ইউনিট, তাহলে সি ইউনিটের ভ্যালু কত, তা সি ইউনিটের ভ্যালু হবে এ মাল্টিপ্লাইড বাই সি ডিভাইডেড বাই বি সি, বি প্লাস সি, তাহলে এসি ডিভাইডেড বাই বি প্লাস সি, অপশন টু হলো কারেক্ট। দেখো পরে কোয়েশ্চেন বলেছে যে এরিয়া অফ এ ফিল্ড ইন দ্য শেপ অফ এ ট্রায়াঙ্গেল উইথ ইচ সাইড এক্স, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা সেটা হলো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেটার এরিয়া অন্য আর একটা ট্রায়াঙ্গেল যার সাইড কিনা 50, 70 আর 80 সেন্টিমিটার সেই এরিয়ার সাথে সমান, তাহলে এই এক্স এর ভ্যালু মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইডের ভ্যালু কত সেটা বের করতে হবে। তো ভালো কথা, আমি কি করলাম প্রতিটা সাইডকে 5, 7, 8 করে নিলাম, এরই 10 টাইমস হলো সাইডগুলোর ভ্যালু, তার মানে এরিয়া এগুলো আমি এটা দিয়ে যে এরিয়াটা পাবো সেটা অ্যাকচুয়ালি 100 টাইমস করলেই পেয়ে যাব হলো টোটালটার এরিয়া, 5, 6, 7 দিয়ে যে এরিয়াটা পাবো তার 100 টাইমস করলে আমি 50, 70, 80 এরিয়া পেয়ে যাব, কারণ সাইডের স্কোয়ারের প্রপোর্শনালে থাকবে, সাইডগুলোকে আমি 10 টাইমস করে নিয়ে নিচ্ছি। তা 5, 6, 7 দিয়ে যে আমি এখানে হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করবো, তো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তো এস এর ভ্যালু কত, এখানে এস এর ভ্যালু 5, 6, 7, 12, 8, 20 মানে 10, আন্ডার রুট অফ 10, 10 মাইনাস 5 করলে পাবো 5, 10 মাইনাস 7 করলে পাবো 3 আর 10 মাইনাস 8 করলে পাবো 2, এখান থেকে এই 10 আর এই 10 নিয়ে নিচ্ছি বাইরে, তাহলে 10√3। এই এরিয়াটা হলো একটা অন্য একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার সাইডের ভ্যালু হলো এক্স তার সাথে হলো সমান, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া কত আমরা এইভাবে এক্সপ্রেস করি, তাহলে এটার সাথে সমান হয়ে যাচ্ছে। এখন ব্যাপার হলো এটা তো 100 টাইমস করতে হবে, কারণ কিছুক্ষণ আগে আমি বললামই এটা দিয়ে যে এরিয়াটা পাচ্ছি সেটা হলো অ্যাকচুয়ালি 10√3, তারপর টোটাল যে এরিয়াটা সেটা হলো এটার 100 টাইমস, তাই এটা 100 দিয়ে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি 4 মাল্টিপ্লাইড বাই 100, এখানে √3 √3 কাটছে, 4 মাল্টিপ্লাইড বাই 100 মাল্টিপ্লাইড বাই 10, আর একটা 10 রয়েছে এখানে, তার মানে এক্স এর ভ্যালু কত হচ্ছে 2, 10 আন্ডার রুট অফ 10, মানে 20 আন্ডার রুট অফ 10, এখন আন্ডার রুট অফ 10 এর ভ্যালু অলমোস্ট হয় 3.162, এটাকে যদি 3.16 ধরি তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাইড করলে 63.2 পাবো, কারণ 32, হ্যাঁ 63.2, তো অপশন 4 হলো কারেক্ট। এখন পরের কোয়েশ্চেনে বলেছে যে এবিসি ট্রায়াঙ্গেল, এবিসি এর অ্যাঙ্গেল এ হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেন্থ অফ এসি আর বিসি হলো 6 আর 10,
এসি আর বিসি হলো 6 আর 10, বিসি 10, এসি হলো 6, তার মানে আমরা ট্রিপলেট ফর্ম করলে আমরা জানি 8 6 10 ট্রিপলেট হয়, তাহলে এবি অবশ্যই হবে 8 সেন্টিমিটার। এখন বলছে ডি হলো এবি এর উপর এমন একটা পয়েন্ট যাতে কিনা বিডি ইকুয়ালস টু, বিডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার হয়, তাহলে এই জায়গাটুকু নিয়েও 4 সেন্টিমিটারই হবে। এখন আমাকে সিডি এর ভ্যালু জিজ্ঞেস করছে, মানে এই লেন্থটা কত সেটা জিজ্ঞেস করছে, তাহলে সিডি অতিভুজ, এটা তো 90 ডিগ্রি অবশ্যই, তাহলে অতিভুজ কত আসবে, 4² + √4² + 6² 36 + 16 করলে 52, √52 মানে হলো 2√13। পরের কোশ্চেনে বলেছে ট্রায়াঙ্গেল এবিসি এর উপর, এবিসি এ বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার হলো এ এম, বলেছে এম এ এন এর ভ্যালু কত, আর এ এন হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। এখন বলেছে অ্যাঙ্গেল বি হলো 55 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি হলো 35 ডিগ্রি, তাহলে এম এ এন এর ভ্যালু কত। আমরা জানি এরকম ক্ষেত্রে এম এ এন এর ভ্যালু হয় হাফ অফ ডিফারেন্স অফ অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি, হুইচ এভার ইজ গ্রেটার, মানে অ্যাঙ্গেল সিও বড় হতে পারে বা অ্যাঙ্গেল বি হতে, এটাকে মডের ভেতর রাখা হয়, তাহলে হাফ অফ 55 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, তাহলে হাফ অফ 20 ডিগ্রি, মানে 10 ডিগ্রি হলো কারেক্ট আনসার। এটাকে প্রুফও করা যায়, কিন্তু প্রুফ করে আলটিমেটলি এই ফর্মুলাটাই আসে এখানে যেটা লিখলাম। পরে কোশ্চেনে বলছে বেস আর অল্টিটিউড অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ধরে নিলাম এবিসি হলো একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল যেখানে এবি ইকুয়ালস টু এসি, দুটো সাইড হলো সমান। এখন বেস বলেছে হলো 10 সেন্টিমিটার, আমরা জানি যখন এরকম আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ভিতরে অল্টিটিউড ড্র করি থার্ড সাইডটা ইকুয়াল সেগমেন্টে ডিভাইড হয়ে যায়, তার মানে 10 সেন্টিমিটার 5 আর 5 করে ডিভাইড হয়ে যাবে, আর হাইট কত বলেছে 12 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি হচ্ছে যেহেতু অল্টিটিউড, আর তার মানে আমাকে বের করতে হবে ইকুয়াল সাইড, তার মানে এসি এর ভ্যালু বের করতে হবে কত। আমরা জানি কি 5 12 13 হলো ট্রিপলেট ফর্ম করে, এখানে এটা 90 ডিগ্রি, 5 12 তার মানে এসি এর ভ্যালু কত হবে 13, এসি হলো অ্যাকচুয়ালি অতিভুজ এখানে। পরের কোশ্চেনে বলেছে এপি কিউ হলো একটা ট্রায়াঙ্গেল, যেখানে এট দ্য পয়েন্ট আর এপি অ্যান্ড একিউ, আচ্ছা এপি আর একিউ কে হলো প্রোডিউস করা হচ্ছে বি আর সি পয়েন্টে, যেখানে একটা সার্কেল সাইড পি এপি আর একিউ এক্সটেন্ড করার পর এটাকে আর পয়েন্টে টাচ করেছে, আর এ পি কে এক্সটেন্ড করলে এটাকে বি পয়েন্টে টাচ করছে, আর এ কিউ কে এক্সটেন্ড করলে এটাকে সি পয়েন্টে টাচ করছে। এখন বলেছে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এ পি কিউ হলো 30 সেন্টিমিটার, এ বি এর ভ্যালু কত। এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন, কিছুটা সার্কেলের প্রপার্টি আছে, যদি এটা ট্রায়াঙ্গেলের কোয়েশ্চেন করছি তাও সার্কেলের কিছুটা প্রপার্টি আছে। এই পি কিউ এর পেরিমিটার হলো 30 সেন্টিমিটার, তার মানে এপি প্লাস পি কিউ প্লাস এ কিউ হলো 30 সেন্টিমিটার লিখতে পারি। এখন এপি পি কিউ কে আমি ব্রেক করছি কি পি আর আর কিউ হিসাবে, পি আর প্লাস আর কিউ প্লাস এ কিউ ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রে সমান দুটো ট্যানজেন্টের ভ্যালু, মানে একই পয়েন্ট থেকে যদি বৃত্তের উপর দুটো ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই দুটো ট্যানজেন্ট সবসময় লেন্থ সমান হয়, তার মানে পি আর ইকুয়ালস টু এখানে হয়ে যাবে বিপি, আর এখানে আর কিউ ইকুয়ালস টু হয়ে যাবে কিউ সি, তার মানে এটা লিখতে পারি এপি প্লাস বিপি
PR এর জায়গায় লিখছি PP, আর এখানে RQ এর জায়গায় লিখছি AQ প্লাস QC, এটা হলো 30। এখন AP প্লাস BP মিলে হচ্ছে হলো AB, AP প্লাস BP মিলে হচ্ছে AB, আর AQ প্লাস QC মিলে হচ্ছে হলো AC, এটা কত, 30 সেন্টিমিটার। এখন এটাও তো হলো একটা বৃত্ত, আর এ পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, তার মানে AB ইকুয়ালস টু হবে হলো AC, তার মানে 2 টাইমস অফ AB ইকুয়ালস টু হলো 30 সেন্টিমিটার। তাহলে AB কোয়েশ্চেনে যাচ্ছে AB কত, 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার হলো কারেক্ট। পরে কোয়েশ্চেন দেখছি, বলছে ট্রায়াঙ্গেল PQR যেখানে কিউটির ওপর হলো, কিউটি হলো পারপেন্ডিকুলার টু PR, আর S হলো QR এর ওপর এমন একটা পয়েন্ট যাতে কিনা, PSQ এই অ্যাঙ্গেলটা হয় পি ডিগ্রি। অ্যাঙ্গেল QTR, হলো অ্যাঙ্গেল TQR, হলো 46 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 46 ডিগ্রি। অ্যাঙ্গেল SPR হলো 32 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 32 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার যেহেতু অল্টিচিউড তাই 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বেরোবে, 90 থেকে 32 বাদ দিলে যেটা থাকে মানে বেরোবে হলো 58 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হলো বিপ্রতীব কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটা হলো 58 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি 46 আর 58 দুটো যোগ করলে 104 ডিগ্রি, এই দুটো যোগ করে। তাহলে অ্যাঙ্গেল পি এর ভ্যালু কত, 180 ডিগ্রি থেকে 46 প্লাস 58 বাদ, মানে 46 আর 58 কিছুক্ষণ আগে যোগ করে পেলাম 104 ডিগ্রি। তাহলে পি হলো 76 ডিগ্রি, এখানে পি এর ভ্যালু বের করতে দিয়েছে, 76 ডিগ্রি হলো কারেক্ট আনসার। চলে আসছি পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চনে কি বলেছে, ADC হলো একটা ট্রায়াঙ্গেল, এটাও খুব ভালো কোয়েশ্চেন। CGL18-এ ওই দুটো কোয়েশ্চেনই বেস্ট, একটা কিছুক্ষণ আগে বললাম যেটা সর্বসম প্রুফ করতে হয়েছিল বা অর্থ সেন্টারের প্রপার্টি, আর একটা হলো এই কোয়েশ্চেনটা। তো ADC, AD আর AC-র ওপর হলো E আর B হলো দুটো পয়েন্ট, তো ই আর বি দুটো পয়েন্ট আছে এখানে, এই হলো 6, BC হলো, যেখানে বলে দিয়েছে ABE মানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে ADC এই অ্যাঙ্গেলটাও থিটা। এখন বলেছে সাইডগুলোর ভ্যালু, BE হলো 3 সেন্টিমিটার, BC হলো 2 সেন্টিমিটার, CD হলো 5 সেন্টিমিটার, BE হলো, সরি এই জায়গাটা 3 সেন্টিমিটার, AB কিছু বলে দেয়নি, AB তো বের করতে হবে। এবি ধরে নিলাম এক্স, আর DE হলো ওয়াই, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ট্রায়াঙ্গেল AEB আর ট্রায়াঙ্গেল ADC, দেখিনি এগুলোর মধ্যে কী কী জিনিস কমন। এখানে এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল থিটা বলে দিয়েছে, এই ABE ট্রায়াঙ্গেলের ওপর এই অ্যাঙ্গেলটা থিটা, আর ABC ট্রায়াঙ্গেলের ওপর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল A, তাই দুটো অ্যাঙ্গেল যদি দুটো ট্রায়াঙ্গেলের ভেতর সমান হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেলটা মানে এই এই অ্যাঙ্গেলটা আর বড় ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই দুটো সমান হবে, তো তিনটা অ্যাঙ্গেল সমান পেয়ে গেলে এই দুটো হলো সর্ব সিমিলার, ট্রায়াঙ্গেল দুটো। তা সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হবে, সাইডের রেশিওগুলো সমান হবে, সমান অ্যাঙ্গেলের সাইডের অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট সাইডের রেশিওগুলো। এখন আমি কি করছি, ফার্স্টে আমি এক্স বের করার চেষ্টা করছি, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড AB ডিভাইডেড বাই বড় ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা সমান এর অপোজিট সাইড হলো AD, ইকুয়ালস টু হবে নন নন সাইড দুটো কোন কোনটা আছে, BE আর হলো DC। তাহলে এই অ্যাঙ্গেলটা ছোট ট্রায়াঙ্গেলের এটার অপোজিট সাইড হলো BE, বড় ট্রায়াঙ্গেলের ভেতর এটার অপোজিট সাইড হলো CD। তাহলে AB হলো X, AD মানে কত, AD মানে আসছে সরি আগে আমি থিটার অপোজিট সাইড নিয়ে নিই, AE, AE ডিভাইডেড বাই
এ ই কি করে পেলাম, থিটার অপোজিট সাইড নিচ্ছি, এখানে থিটার অপোজিট সাইড হলো এই, এখানে থিটার অপোজিট সাইড কত, এসি। তাহলে এখানে আমি শুধুমাত্র ফার্স্টে এইটা কনসিডার করছি, যদি এটা কনসিডার করি তাহলে বিইর ভ্যালু কত, 3, সিডির ভ্যালু কত, 5, এই এর ভ্যালু কত, 6, এসি এর ভ্যালু কত, x+2। এখান থেকে 2 কাটলে 10, 10 থেকে 2 বাদ মানে হলো 8, এক্স এর ভ্যালু হলো 8, তার মানে এই জায়গাটা হলো 8 সেন্টিমিটার এবি। এখন আমি এই এই দুটো প্রপার্টি নিচ্ছি, যদি এই দুটো প্রপার্টি নিই তাহলে দেখতে পাবো, বা চাইলে এটার সাথে এটাও কম্পারিজন করা যেতে পারে, একই ব্যাপার। যদি এই দুটো নিই তাহলে এবি, এবি মানে কত, x+2, x+2 মানে সরি এবি মানে হলো এক্স, আর এডি মানে কত, 6+y, এটা ইকুয়ালস টু বিই ডিভাইডেড বাই সিডি, বিই মানে হলো 3 আর সিডি মানে হলো 5। এখন এক্স এর ভ্যালু তো পেয়েই গেছি, এটা 8, এটা y+6, এটা ইকুয়ালস টু 3/5, তার মানে 3y ইকুয়ালস টু কত, 40 মাইনাস 18, 6 3 6 18, তার মানে এটা করলে 22, তাহলে y এর ভ্যালু কত, 22/3, তার মানে এটাও পেয়ে গেলাম হলো 22/3। তাহলে আলটিমেটলি আমাকে চেয়েছে এবি প্লাস ডিই, তার মানে এবি হলো 8 আর ডিই হলো 22/3, দুটোকে যোগ করলে 46/3, এটা হলো কারেক্ট। এবিসি আর আরপিকিউ হলো সিমিলার ট্রায়াঙ্গেল, এবিসি আর আরপিকিউ হলো সিমিলার ট্রায়াঙ্গেল। এখানে আমি আগেই বললাম এরকম সিমিলার দেওয়া থাকলে নোমেনক্লেচারটা খুব ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটা কি ম্যাটারে আছে, কি ফর্মে আছে। তো এখানে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও হলো 9:4, তার মানে তাদের সাইডের স্কোয়ারের রেশিও হলো 9:4। এখন আমাকে বের করতে হবে হলো পিকিউ, পিকিউ মানে হলো এই সাইডটা, যেখানে কিনা এটা বিসির সাথে প্রপোর্শনালে থাকবে, তার মানে বিসি ডিভাইডেড বাই পিকিউ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 9:4, তার মানে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই পিকিউ ইকুয়ালস টু 3:2। এখন আমাকে বের করতে হবে কি পিকিউ, বিসি বলেই দেওয়া আছে, বিসি বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তো 6/PQ ইকুয়ালস টু 3/2, এটা কাটলাম, তার মানে পিকিউ ইকুয়ালস টু হলো 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার হলো কারেক্ট। তো পরে কোয়েশ্চনে যাচ্ছি, পরে কোয়েশ্চনে বলেছে এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এডি হলো একটা মিডিয়ান আর জি হলো একটা পয়েন্ট এডির ওপর, যাতে কিনা 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে জি অ্যাকচুয়ালি হলো সেন্টার, কারণ সেন্ট্রয়েডই সেন্ট্রয়েড পয়েন্টে একমাত্র মিডিয়ানটা 2:1 অনুপাতে ভাগ হয়। এখন বলেছে বিজিডি আর এবিসি এর এরিয়া রেশিও কত, আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান যদি এইভাবে ড্র করি, সেই তিনটে মিডিয়ান ট্রায়াঙ্গেলের ভেতর যে ছটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এই ছোটো ছোটো ছটা ট্রায়াঙ্গেল, তাদের প্রত্যেকটার এরিয়া হলো সমান, মানে প্রত্যেকটার এরিয়া যদি 1 ইউনিট করে হয় তার মানে টোটাল ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে 6 ইউনিট। কোয়েশ্চেন অনুযায়ী বলেছে বিডিজি, বিডিজি আর এবিসি এর এরিয়া, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে বিডিজির এরিয়া যদি হয় 1 ইউনিট তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে 6 ইউনিট, তার মানে 1:6 হলো কারেক্ট আনসার। দেখো ট্রায়াঙ্গেল থেকে 2018 পার্ট ওয়ানে আমরা প্রথম 25টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যে কোয়েশ্চেনগুলো ইজি টু মডারেট লেভেলের ছিল, তোমরা দেখতে পেয়েছো 2 থেকে 3টে কোয়েশ্চেন শুধুমাত্র একটু মডারেট লেভেলের, বাকি সমস্ত কটা কোয়েশ্চেন ইজি লেভেলের, তার মানে ট্রায়াঙ্গেলটার তো আর বেশিরভাগ কোয়েশ্চেন দেখো সিমিলারিটির ওপর এসেছে, সিমিলারিটি যদি ভালো করে রপ্ত করতে পারো তোমরা কঠিন কোয়েশ্চেনগুলো ভালোভাবে শিখতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওতে কোনো যদি কোনো ইস্যু থাকে, কোনো ডাউট লেগে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী যে আরও কোয়েশ্চেনগুলো আছে সিজিএল 2018 টায়ার ওয়ানের, সে কোয়েশ্চেনগুলো আমরা পার্ট টুতে আনবো, সেটাও ইজি টু মডারেট লেভেলেরই থাকবে। তারপরে আমরা আনবো হার্ড লেভেল কোয়েশ্চেন, যেটা কিনা সিজিএল 2018-তে টায়ার টুতে এসেছে। তো এইভাবে আমরা আমরা ভিডিওগুলো একে একে পাবলিশ করব। তোমাদের কোনো যদি কোনো ডাউট লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের সবার মধ্যে শেয়ার করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে এখানেই ক্লোজ করছি।